হ্যাঁ, খুব গরম পড়েছে, বিশাল গরম। একটু ঠান্ডা শরবত করে দেবে, তার কোনো লোকও নেই। মেঝেটা খুব ঠান্ডা, এখানে বসে একটু গান চালাই, গানটা শুনি। আর বক্সার বক্সার, একটু তো আমাকে শরবত করে দিতে পারিস? কেন এইবার তোকে আমি কাজে রেখেছি বল দেখি। মারবো এক চর, কি বলছে না? কখন থেকে তোকে আমি ডাকছি একটু শরবতের জন্য, আর বলছিস হুকুম আছে? কি করতে কাজে রেখেছি? হ্যাঁ, যত সব আমার হাতের ঘুষি খেয়েছেন তো, এক ঘুষিতে না আপনাকে এখানে লুটিয়ে ফেলে দেবো। আমাকে হুকুম মারেন, আপনার কাছে আমি কাজ করতে পারি, কিন্তু আপনার আমি গোলাম নই। টাকা দিবেন না, কাজ করবো না, চলে যাচ্ছে এখনই, ঠিক আছে? বাপরে বাপরে, এখন দেখছি কাজের লোক পোষা মুশকিল। কাজের লোক পুষে তাকেই আমাকে খাওয়াতে হবে, আর আমাকে সে হুকুম করবে। বাবারে, কি দিনকাল এলো! ঠিক আছে বাবা, তোর আম্মাই পায়ে পড়ছে, তোকে কিছু কাজ করতে হবে না, তুই আমার জায়গায় থাক। আর আমি তো আপনাকে আমি কাছে আজ থেকে চাকর হয়ে গেলাম, ঠিক আছে? যেমন আমার কাছে নত হয়েছেন, আমি আর কিছু করলাম না, আজ থেকে আমি এই বাড়ির মালিক আর আপনি হলেন চাকর, ঠিক আছে? বলেন স্যার, আপনার কি কাজ করে দিতে হবে? জন্য খাবার সেটাই এখনই করছি, আপনার হুকুম আমি মানতে রাজি। সমস্ত দলিলে সই করে দিবি, আজ থেকে এই ঘর বাড়ি সব আমার নামে লিখে দিবি।